পর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোটর। এই মোটরটি লাইন পাচ্ছে কিন্তু ঘুরতেছে না, কোনোভাবেই ঘুরতেছে না। এর ভেতরে গো 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 এরকম একটি সাউন্ড হচ্ছে কিন্তু মোটরটি ঘুরতেছে না। আমি মোটরের লাইনটি কারেন্টে দিলাম, দেখুন কীরকম হয়। দেখুন এখানে কিন্তু নাইন পাচ্ছে, দেখুন এখানে একটি শব্দ হচ্ছে এর ভেতরে। তো এইগুলো সাধারণত নতুন মোটর, প্রায় আমরা এই মোটরগুলি হয়তো কিনে নিয়ে যাওয়ার পরে 4-5 দিন বা 15 দিন 1 মাস চলার পর দেখবেন যে এই মোটরগুলি এরকম একটি সমস্যা হয়। মোটরগুলি ইজি আছে অথচ কারেন্টের লাইন দেওয়ার সঙ্গে লাইন দেওয়ার পর এর ভেতরে একটি সাউন্ড হয় কিন্তু মোটরটি ঘোরে না। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এটি আপনাদেরকে আজকে দেখানোর মূল বিষয়। তো ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন, আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাবো। এটি দেখানোর আগে একটি কাজ করতে হবে কি, আমার এখান থেকে যে দেখুন এখানে হুপ যে স্ট্যান্ডটি আছে এই স্ট্যান্ডটি কিন্তু ভেঙে গেছে। আমি এটাকে প্রথমে খুলে ফেলে দেবো কারণ কাজের সুবিধার্থে এটাকে খুলে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। তো এটা খোলা আমার হয়ে গেল এবং এই কাজগুলো করতে গেলে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এর ভেতরে যে তারগুলো আছে এই তারগুলো খুব হালকা সূক্ষ্ম তার, চিকন তার, অল্প একটু কম বেশি হলে পুট করে একটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে কিন্তু পুরো মোটরটি একদম বাতিল হয়ে যায়। কারণ সেই দিকটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এর মানে তার কোনো একটি কয়েলের তার যাতে ছুটে না যায়। তো খুব সাবধানতার সঙ্গে এই কাজগুলি করতে হয়। একটু সাবধানতা অবলম্বন করে আমরা মোটরটি প্রথমে তাকে একটু এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এভাবে আমরা করবো কি, আস্তে করে এখান থেকে একটি পার্ট আমরা খুলে নেব। এরপর আমরা এই শ্যাফটি ধরে এটাকে চাপ দিয়ে আস্তে করে এটা খুলে সরে রেখে দেবো। এরপর আমরা এখান থেকে কয়েলটি বের করে নেব। দেখুন এগুলো কিন্তু আমার এই যে শ্যাফ বা বেয়ারিং টেয়ারিং যা আছে সব কিছু ঠিক আছে, মোটর আমার ইজি আছে, শুধু বিদ্যুতের লাইন দিলে কিন্তু এটি ঘুরতেছে না। এটি দুইটি কারণে হয়, একটি কারণ আমার এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেলে হয়। তো ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেলেও কিন্তু এই অবস্থা হয়, মোটরগুলির লাইন পায় কিন্তু ঘোরে না। তো এটি পরীক্ষা করতে গেলে আমাকে করতে হবে কি, এখানে লাইনটি কেটে দিতে হবে, দুটি লাইন কেটে দিয়ে এই ক্যাপাসিটারের তার বের করে সিরিজ লাইনের সঙ্গে দিয়ে দুটি লাইন একত্রিত করলে যদি ফায়ার করে তাহলে বোঝা যাবে যে এটি আমার ভালো আছে। তো আমার বিশ্বাস দিয়ে এটি সমস্যা নয়, এটা ভালোই আছে। তো সেই কারণে আমি এটা প্রথমে খুলবো না, আগে আমি দেখবো যে দেখতে পাচ্ছেন আমার হাতে যেখানে কিন্তু কয়েলের সঙ্গে তারের মাথাগুলো যে জয়েন্ট দেওয়া আছে এখানে কিন্তু কালো হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কালো কালো হয়ে গেছে এর ভেতরে। তো এটা আমরা খুলে দেখবো যে আসলে এর ভেতরে কী সমস্যা। তারপর এখানে যদি কোনো সমস্যা না থাকে তারপরে আমরা করব কি, এখানে এই ক্যাপাসিটারটি চেক করে দেখব। চলুন আমরা এখানকার যে বাঁধনের যে গার্ডারটি আছে এই গার্ডারটি আমরা খুলে ফেলে দিলাম, কেটে দিলাম। এগুলো করতে গেলে কিন্তু খুব ধীর সুস্থিতে কাজ করতে হবে। কী ভোম ভাই, কাটা দোকানও আমরা সুন্দরভাবে এটা তুলে নেব। দেখুন এইভাবে সাবধানে, খুব সাবধানে এই কাজগুলি করতে হবে। অনেক সময় দেখা যায় এগুলো খুলতে গেলে দেখা যায় একটি তার ছিঁড়ে গেল, ছিঁড়ে গেলে কিন্তু আমার কয়েলটি বাতিল হয়ে যাবে। এখানে আমরা দেখবো যে আসলে এর ভেতরে কী সমস্যা হয়েছে। দেখুন এটা খুব এখানে টাইট করে বাঁধা আছে, এরপর এখানে একটু দেওয়া ছিল, বার্নিশ দেওয়া ছিল, সেই কারণে খুব মজবুতভাবে এটা লেগে গেছে। তো এটা এখান থেকে আস্তে 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 ছুটাতে হবে আর কি। দেখুন এখানে এটার সঙ্গে কিন্তু কয়েলটাও লেগে আছে, এটা টান দিতে গেলে কয়েলটা যাতে ছিঁড়ে না যায় এটাকে খেয়াল রাখতে হবে। এটা আস্তে আস্তে আমাকে এখান থেকে খুলে নিতে হবে। আশা করি এই ধরনের সমস্যাগুলি আপনাদের এই ভিডিওটি দেখলে সুন্দরভাবে সমাধান করতে পারবেন আমি মনে করি। এটা আমার খোলা হয়ে গেছে, পরবর্তী এটাও আস্তে আস্তে আমাকে খুলতে হবে। দেখুন
এটা আমার এখান থেকে খোলা হয়ে গেছে। তো দুইটা খুলেছে, আমি আগে সর্বপ্রথম এই দুইটারে যেখানে যে টিউবটি দেওয়া আছে টিউবটি এখান থেকে বের করব। টিউবটি বের করে দেখব যেখানে যে কানেকশনটি দেওয়া আছে সেই কানেকশনটি আমার সঠিকভাবে লাগানো আছে কি না। আচ্ছা দেখুন, এখানে যে তারটি এখানে দেওয়া আছে এই তারটি কিন্তু এর সঙ্গে লাগানো আছে, এটাতে কোনো সমস্যা আমার মনে হচ্ছে না। এখানকার যে ফেসটি আছে এটি দেখতে পাচ্ছেন, এটি একটু লুজ আছে। তো তারপরে এটা আমি ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। দেখুন এটা ভেঙে গেল, এটা একটু লুজ ছিল। এটা লুজ ছিল, এটা করব কি দেখুন, এখানে যেহেতু মাথাটি ভেঙে গেছে আমরা এটা এরকম ব্লেড নেব। ব্লেড নিয়ে এখানে আঙুলের মাথায় এই তারটা রেখে আস্তে করে এভাবে কেটে নেব, কারণ এর উপরে একটি বার্নিশ থাকে, এই বার্নিশের কারণে কিন্তু এখানে কানেকশন পাবে না। এর উপর বার্নিশটা আমাকে তুলে নিতে হবে, বার্নিশ না তুলে নিলে যতই ওখানে আমি কানেকশন দিই কিন্তু লাইন পাবে না। ব্লেড দিয়ে আলতোভাবে এখানে চাপ দিলে এখানে কেটে নিলে এখানে বার্নিশটি উঠে যাবে। এটা মোটামুটি বার্নিশটি আমার তোলা হয়ে গেছে, এরপর এটা আমি এখানে সুন্দর করে প্যাঁচ দিয়ে দেব। এখানকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে মোটামুটি একটাতে আমার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো যদি এইটাই সমস্যা হয়ে থাকে তাহলে এখন আমরা নাইন দেবো, এটাতে নাইন দিলে বুঝবো কীভাবে যেটি আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখানে আমরা এরকম মারতুল দেবো, মারতুলে এই পাশে লাইন দেওয়ার পর এখানে যদি ধরি, এখানে যদি চুম্বুককে টানে তাহলে বোঝা যাবে আমার এটা কাজ হয়েছে, আর যদি চুম্বুকে না টানে তাহলে বুঝবো যে কাজটা আমার এখনও সাকসেস হয় নাই। আমি নাইনটি দিলাম, দেখুন লাইনটি দেওয়ার পরও কিন্তু আমার এটা টানতেছে না, এটা কোনো টানতেছে না। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এটা তো দেখলাম, আমি পরবর্তী যেটা আছে এটা আবার এখান থেকে বের করে দেখবো যে আসলে এটার জয়েন্টে কোনো সমস্যা আছে কি না। এগুলো হয় অনেক সময় কি কারণে হয়, এই যে অ্যালমোনিয়ামের যে তারগুলি আছে এই তারগুলি এখানে এর সাথে ঝালাই নেয় না, ঝালাই না নেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি হয়, যেহেতু এই তারগুলিতে ঝালাই খাটে না, এখানে কোনো সোল্ডারিং হয় না। সোল্ডারিং না হওয়ার কারণে এখানে প্যাঁচ দেওয়া হয়, এখানে একটু ফাঙ্গাস পড়ে, ফাঙ্গাস পড়ে এইখানে লুজ কালেকশনের সৃষ্টি হয়। লুজ কালেকশনের যখনই সৃষ্টি হয় তখন কালেকশন না পেলে এই ফ্যানটি কিন্তু আর ঘোরে না। যে কোনো চারটি মাথা আছে তারের, দুইটি কয়েলের চারটি মাথা, চারটি মাথায় এখানে কানেকশন থাকতে হবে। যে কোনো একটি মাথার কানেকশন মিসিং থাকলে কিন্তু আমার ফ্যানটি ঘুরবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই কারণে কিন্তু আমাদের ফ্যানগুলি ঘোরে না। এটাও আমি কেটে নিলাম, নিয়ে এটা লাগিয়ে দিলাম, এরপর আবার আমি এটাতে লাইন দেবো। লাইন দিয়ে দেখবো যে আসলে ওখানে চুম্বুকের কোনো কানেকশন হয় কি না। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে কোনো চুম্বুকের কানেকশন হচ্ছে না, যেহেতু হচ্ছে না সেহেতু এখানে আমার জয়েন্ট ঠিক আছে। এর পরবর্তী যেটি সেটি আমাকে দেখতে হবে যে আসলে এইটাতে কোনো সমস্যা আছে কি না। এখানে যেহেতু ফেস আছে দুইটি, দেখুন এখানে দুইটি ফেস আছে, এই যে দেখুন এটা কিন্তু এমনিতেই খুলে গেল। আমার সমস্যাটা মূলত মনে হয় সম্ভবত এই জায়গাটাই, এইটাতেই সমস্যা। না না দেরি হবে, কালকে নেওয়া নেবে। এটা আমরা করব কি, এই যে দেখুন এই মাথা কিন্তু এখান থেকে ছুটে গেছে, আমরা এই দুইটি মাথা আবার একত্রিত করে এটাকে আবার ব্লেডের সাহায্যে কেটে নেব। অর্থাৎ এখানে
দুইটা আমার এখান থেকে উপরের নেগেলটি তোলা হয়ে গেল আবার এই দুইটা একত্রিত করে এভাবে পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে এরপর এখানে আবার সুন্দরভাবে পেঁয়াজ এখানে পর্যন্ত আমার দেওয়া হলো আবার এটাতে লাইনটা দিয়ে কিছু আসলে পাঁচটি আমার সঠিকভাবে হয়েছে কিনা দেখুন এখানে পুরো জায়গায় ফায়ারিং হলো দেখুন এখন কিন্তু এখানে ফায়ারিং হচ্ছে ঠিক আছে কিন্তু আমার এটাতে কিন্তু সুমুক হচ্ছে এটা আরো সুন্দরভাবে টাইট করে এখানে এর ভিতরে টিউবটাকে আমার ঢুকে দিতে হবে আলার এখানে ফায়ারিং করব না এরপর আমরা করব কি এরকম কাটার নেব এরকম কাটার দিয়ে এটা বেঁধে দেব কাটার দিয়ে ভাবে বেঁধে দেব বেঁধে দিয়ে এটা আবার সেটিং করে আপনাদেরকে দেখাবো আসলে কাজ হলো কি এই সমস্যাটি কিন্তু এই ক্যাপাসিটরের কারণেও এরকম সমস্যাই হয় যে আসলে ঘোরে না দেখুন এখানে কিন্তু সুমুক টানে ধরেছে আশা করি আমার কাজটি হয়ে গেছে আমি আপনাদেরকে এবার এটা সেটিং করি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু নতুন মোটর অনেক সময় নতুন মোটরই এই মোটরটা বিক্রি হয়েছে মনে হয় প্রায় এক মাস হয় নাই এক মাসের মধ্যেই এইরকম সমস্যা দেখা দিচ্ছে মোটরটি ঘুরতেছে না অনেক সময় পুরানো মোটরও এরকম হয় আসলে এই ধরনের কাজগুলো আপনারা এভাবে সুন্দরভাবে করতে পারবেন আমি শর্টকাটে বোঝানোর জন্য আমি আপাতত আপনাদের এখানে দুইটি নাট লাগিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে মোটরটি ঘুরে কিনা সেটি দেখানোর চেষ্টা করতেছি কারণ সবগুলো কাজ শেষ করে করতে গেলে ভিডিওটি বড় হবে অনেক সময় লাগবে আমি আপাতত এই দুইটি লাট এখানে নিয়ে দেখুন এটা যদি জামজাম মনে হয় এখানে দুইটি বাড়ি এভাবে দেবেন দেখুন ফ্রি হয়ে যাবে এরপর দেখি যে আসলে মোটরটি ঘুরে কিনা দেখুন মোটরটি কিন্তু ঘুরতেছে আপনারা এইভাবে কিন্তু একটি মোটর সুন্দরভাবে ঠিক করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম।